হ্যালো বন্ধুরা, হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে। আজকে ওয়েডনেসডে, এখন বাজে বিকেল 5:40। আমি মোটামুটি 5-7 দিন, মানে 5 দিন হলো যে আমি কোনো ব্লগ করিনি, আর আজকেও সেরকম করবার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, আমার পায়েরও একটু প্রবলেম ছিল, তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো যাই হোক, আজকে আমি একটু পার্লারে এসেছি, তাই আজকে এখনই ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আমি এখন ঠিকই আছি, সব রাধা মাধবের কৃপা। তো এখন আমার পার্লারে হচ্ছে দুটো কাজ, দেখে নাও, একটু দেখিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে? এই যে মাতাজি, ইনাকে যে দেখছো, ইনি করছেন ডিটেন, একটু সিরাম মিক্স করে, আর উনার হচ্ছে পুরোপুরি ডিটেন, ঠিক আছে? ডিটেনের প্রসেসটা কী? ডিটেনের প্রসেসটা হচ্ছে আমরা সবসময় ফার্স্টে ফেসটাকে ক্লিন করে নেবো, ক্লিন করে আমরা একটুখানি স্ক্রাব করে নেবো। স্ক্রাব করার পরে আমরা মার্কেট থেকেও এখন অনেক সুন্দর সুন্দর অ্যাভেলেবেল আছে, খুব সুন্দর সুন্দর ডিটেন পাওয়া যাচ্ছে, ওই ডিটেনগুলো ইউজ করতে পারি। আর না হলে আমরা তো পার্লারে আছে, ডিটেনটা করে নিলে না, ডিটেন একটা প্যাক, বুঝতে পারছো, একটা প্যাকের মতন, ওটা ক্লিন করে স্ক্রাব করে যদি আমরা ওটা লাগাই, তাহলে আমাদের স্কিনের কিন্তু কোনো রকম ক্ষতি না করে, যেরকম ব্লিচ করলে যেরকম স্কিনের ক্ষতি হয়, সেরকম কোনো ক্ষতি না হয়ে আমাদের ইনস্ট্যান্ট স্কিনটা ফেয়ার হয়ে যায়। এরপরে তারপরে যখন আমরা কোনো রকম প্রোডাক্ট লাগাই স্কিনের মধ্যে, কোনো কিছু করি, সেই রেজাল্টটা খুব ভালো আসে, ঠিক আছে? আর এই হচ্ছে গল্প। আর আজকে আমার অনেক কাজ আছে, এদের কাজ করার পরে আজকে একটা রিয়েল ফ্রুট ফেশিয়াল হবে, সমস্ত ফ্রুটের জিনিস দিয়ে, ঠিক আছে? ওটার জন্য একটা ক্লায়েন্ট একটু পরে আসবে, ঠিক আছে? তাও দেখে দেখা যাক, তোমাদেরকে তখন দেখাবো কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? চলো, রিটার্ন প্যাকটা কিন্তু এখন মানে খুব চলছে, মানে পার্লারে তো খুবই চলছে, আর তোমরা কিন্তু মাসেও 2 থেকে 3 বার করতেই পারো। যেমন একটা ডিটেন তোমাদেরকে দেখাই, যেটা আমাদের পার্লারে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে ডিটেন, অ্যান্ড তার সঙ্গে পিগমেন্টেশনেরও কাজ করে। এটা হচ্ছে তোমার ডাব্লিউবি এর এই ডিটেনটা কিন্তু খুব ভালো, ঠিক আছে? এটা মিন্ট, একদম মিন্টের মতন কাজ করে, খুব সুন্দর। আচ্ছা, রাগার ডিটানটাও তোমরা করতে পারো, রাগার ডিটানটাও কিন্তু খুব সুন্দর, ডাক্তার রাগা ক্লিন করে স্ক্রাব করে তারপরে ডিটান ইউজ করাটা বেটার। নেচারসের একটা ডিটান আছে, দেখো নেচারসের একটা ডিটান, হ্যাঁ, নেচারসের ডিটান থেরাপি, এটাও কিন্তু খুব ভালো, এসেন্সিয়াল। এটা কিন্তু সমস্ত প্রফেশনাল, ঠিক আছে? যাই ইউজ করি আমার পার্লারে, প্রফেশনাল প্রোডাক্টগুলো ইউজ করি, আর তোমরা তো ঘরে যখন ইউজ করবে, তোমরা কিন্তু এটারই প্রফেশনাল ছাড়া নর্মালটা কিন্তু ইউজ করতে পারো। তোমরা কী করবে, যখন বাইরে যাবে চট করে, একটা ডিটান কিনে যদি রেখে দিতে পারো, ক্লিন করে স্ক্রাব করে মুখটা, যে কোনো স্ক্রাবার দিয়ে, যদি স্ক্রাবার নাও থাকে, তোমরা একটু কী বলে হানি, আর তার সঙ্গে তোমরা একটুখানি কফি দিয়ে মিক্স করে একটু স্ক্রাব করে নিলে, আর ফেসটাকে একটু ক্লিন করে নিলে, তারপরে একটা ডিটান প্যাক লাগিয়ে মোটামুটি 30 মিনিটস তুমি রেখে দিলে, তারপরে তুমি ওটাকে নর্মাল একটু ম্যাসাজ করে জল দিয়ে তুমি মুখটাকে ধুয়ে নিলে, তাহলে ডিটানটা হয়ে গেলো। এবং ডিটানটা করে নেওয়ার পরে তোমাদের যেটা করতে হবে, তারপরে যেটা একটা যে কোনো ক্রিম, ঠিক আছে, একটা যে কোনো ময়েশ্চারাইজ কোনো ক্রিম, ওই ক্রিমটা তোমরা লাগিয়ে নিলে তোমাদের কিন্তু ফেসটা মানে পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা করতে পারো, আর আমাদের পার্লারও কিন্তু এগুলো হয়ে থাকে। ক্লিন করার পরে স্ক্রাবটা কীরকম করে হবে, রাউন্ড অ্যান্ড রাউন্ড, গোল 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 গোল। আমার পার্লারের পূজা এখন স্ক্রাবটা করছে, তোমরা দেখতে পারো, তোমরা ঘরেও কিন্তু কিছু যদি করতে না পারো, অ্যাটলিস্ট রাউন্ড অ্যান্ড রাউন্ড করে আপার লিপ, লোয়ার লিপ, নোজ এরিয়া, ঠিক আছে, অ্যান্ড নোজ এরিয়া, অ্যান্ড দেন তোমার চিকে করতে হবে, এরকম জাস্ট ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কিন্তু আমরা স্ক্রাব করি, ঠিক আছে? বেশি ঘষাঘষি, বেশি চেপাচেপি মানুষকে না করে, মানুষকে ইরিটেট না করে, স্কিনকে ইরিটেট না করে, শান্তিভাবে আস্তে আস্তে স্কিনকে যত্ন সহকারে আমরা স্ক্রাবটা করব, ঠিক আছে? তাহলে তো আমাদেরকে একটা পজিটিভ ভাইব্রেশন দেবে, তাই না? তবে তো স্কিনে গ্লো আসবে, আর ওকে যদি আমরা চড়থাপ্পড় মারামারি শুরু করি, তাহলে আর ও আমাদেরকে কী বলবে, তো তোদেরকে ওরকমই রেজাল্ট দেবো, তাই না? তো সেই জন্য সেইভাবেই আমাদেরকে যত্ন করে ফিঙ্গারের রাউন্ড অ্যান্ড রাউন্ড সার্কেলে পুরো এরিয়াটা কভার করে আমরা স্কিনের মধ্যে এইভাবে স্ক্রাব করব। আর স্ক্রাবটা কিন্তু খুব দরকার, আমরা কিন্তু উইকেও সাধারণভাবে তোমার
সপ্তাহে একবার করে কিন্তু স্ক্রাব কিন্তু আমাদের অতি অবশ্যই করা দরকার। আর যদি আমরা স্ক্রাব না করি তাহলে আমাদের যে ডেড সেলটা আছে সেটা রিমুভ হবে না এবং আমাদের স্কিনের মধ্যে লিভিং সেল আসবে না, তাতে আমাদের স্কিনের কিন্তু গ্লোটাও থাকবে না। লিপসটাকে আমরা ভুলে যাই এবং লিপসটাতেও আমরা কিন্তু স্ক্রাব করব রাউন্ড অ্যান্ড রাউন্ড করে। আমাদের ডিটান যেহেতু হয়ে গেছে এরপরে তোমাদেরকে জানাই। দেখো আমাদের এখানে সব কাজ হচ্ছে। দিদি দিদি হরে কৃষ্ণ, পূজা হরে কৃষ্ণ, দিদি পূজা সবাই বলে বলছে হরে কৃষ্ণ, সবারও আমি বললাম হরে কৃষ্ণ। দেখো আমাদের এখানে যেটা হচ্ছে এই এই সমস্ত স্ক্রাবগুলো এই মুহূর্তে কাজ হচ্ছে। আর এই যে স্ক্রাবটা এখনই যেটা নেচারসের কথা বললাম, নেচারসের যে ডিটানটা আমাদের হলো, ঠিক আছে, নেচারসের যে ডিটানটা হলো, এই যে নেচারসের যে ডিটানটা আমরা করলাম এখনই, সেই ডিটানটার করার আগে আমি যে বললাম ক্লিন করে স্ক্রাব করতে হবে, তো এই স্ক্রাবটা তার আগে আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। আর তোমরা কিন্তু চাইলে এই সমস্ত স্ক্রাবগুলো করতে পারো, ঠিক আছে। দেখো এটা নেচারসের একটা গোল্ড স্ক্রাব, ঠিক আছে, নেচারসের একটা গোল্ড স্ক্রাব, খুবই ভালো। এটা হচ্ছে লোটাসের প্রফেশনাল একটা স্ক্রাব, এটাও খুব ভালো। সিলভার একটা নেচারসের একটা সিলভার স্ক্রাব, এটাও খুব ভালো। ভিএলসিসির একটা ওট মিল, ওটস দিয়ে তৈরি আছে এটা, এই এই স্ক্রাবটাও খুব ভালো। নেচারসের এই যে গ্লো গ্লো উইথ স্ক্রাব যেটা আছে এটাও কিন্তু খুব ভালো। এবং তার সঙ্গে ভিএলসিসির যে তোমার কী বলবো ইন্ডিয়ান্স ব্ল্যাকবেরি, যে ব্ল্যাকবেরি যে আমাদের যে শরীরে ফুডসগুলো আছে সমস্ত ফুডস দিয়ে যে একটা স্ক্রাব হয়, এই সমস্ত এই স্ক্রাবটাও কিন্তু খুব ভালো। তাছাড়া আমাদের পার্লারে অনেক রকম স্ক্রাব আছে, তোমরা অনেক কিছুই দেখতে পারবে, কিন্তু তোমরা যদি ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে চাও এরকম স্ক্রাবের ক্লিন করে, যে কোনো ক্লিনজার দিয়ে ক্লিন করে তারপরে এরকম স্ক্রাব দিয়ে মুখটাকে পরিষ্কার করে তোমরা কী করবে, ডিটানটা ইউজ করে নেবে। এবং ডিটানটা ইউজ করে নেওয়ার পর ভালো করে 2 থেকে 3 বার মুখটাকে খুব সুন্দর পরিষ্কার করবে। এবং পরিষ্কার করার পরে খুব সুন্দর করে আমাদের পূজা এখন করছে ড্যাব ড্যাব করে, তোমার সুন্দর করে টোনার অ্যাপ্লাই করতে হবে। যে কোনো টোনার, রোজ টোনার তুমি অ্যাপ্লাই করতে পারো, অ্যান্ড দেন তারপরে তুমি যে কোনো একটা ময়েশ্চারাইজার লাগিয়ে তোমার ডিটান কমপ্লিট হয়ে যাবে। তোমরা এরকম করে ইউজ করবে, ইনস্ট্যান্ট তোমাদের ফেয়ারনেস এবং ইনস্ট্যান্ট ফেসটাকে সুন্দর করতে তোমরা এটা করতে পারো, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে বললাম এরপরে আমার একটা ফুড ফেশিয়াল আসবে, এই যে এই ম্যাডামের ফুড ফেশিয়াল হবে। হাই 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 হ্যাঁ, তুই আমার খুব মানে খুব প্রাণের লোক, ঠিক আছে, মানে একদম ছোট থেকেই দেখাই হচ্ছে, সবাই প্রাণের। এও আমার খুব ছোট থেকে কে দেখছি, বড় হয়ে গেল আমার পার্লারে এসে এসে বড় হয়ে না, আমি ছোট থেকে কে দেখছি, বুঝলে। যাই হোক, কতদিনের তোর সঙ্গে আমার পার্লার থেকে কতদিন আছে তোমার পার্লার আছে তবে দেখি। হ্যাঁ, তাও মোটামুটি 9 বছর হলো আমার পার্লার, আর ও তাহলে 9 বছর তাহলে 9 বছর হ্যাঁ 8-9 বছর তাহলে বললাম না বড় হয়ে গেল, বাচ্চা ছিল মেয়েটা এখন বড় হয়ে গেল। হ্যাঁ ঠিকই বলেছো, ভুল কিছু বলো। তুই আসিস আমার পার্লারে কেমন লাগে একটু বলতো। হেভি দারুণ, আমি তো খুব স্যাটিসফাই, ওই জন্য আমি 8-9 বছর ধরে আসছি। আজকে কোথায় থাকিস বলবি, কোথায় থাকা হয় কি করা হয়, বুঝতে থাকা হয় বুঝাতে থাকি, ঠিক আছে। আর কি বলবো বলো, কি করা হয় বলতে, আমি তো কলকাতায় থাকতাম, তাই হচ্ছে কলকাতাতে আমি কোথাও কিচ্ছু করতাম না, আমি যা করতাম দিদির কাছে এসে করতাম। তাহলে আবার চলে এলাম, এখন বাজছে তোমার সন্ধ্যে 7টা। ওই যে তখন যে বললাম ডিটেনের কাজটা পুরো হচ্ছিল, কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নাও ফেসটা কত সুন্দর চুপচাপ করছে, কেমন লাগছে তোমার? খুব রিফ্রেশিং লাগছে, খুব রিফ্রেশিং লাগছে, দেখেছো তো, ডিটেনটা করলে সত্যি কিন্তু রিফ্রেশিং লাগে, ঠিক আছে, তোমরা করতেই পারো। এই যে চলে এসছে আমার আরেকটা ফ্রেন্ড বিদিশা, আর এখন এইদিকে আছে একজন, তার মুখটা আমি দেখাচ্ছি না, একটু পরে তোমাদেরকে দেখাবো মুখ। তো তারপরে তোমার কী বলে ফ্রুট ফেশিয়াল হবে, রিয়েল ফ্রুট দিয়ে, সমস্তটাই রিয়েল ফ্রুট দিয়ে হবে, খুব সুন্দর, খুব ইন্টারেস্টিং, দেখাবো তোমাদেরকে।